শিশুরা যাতে খেলাচ্ছলে শিখতে পারে সেভাবেই সাজানো হচ্ছে পাঠ্যক্রম, জানালেন প্রধানমন্ত্রী। জন্মবার্ষিকীতে বঙ্গবন্ধুর প্রতি রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা। প্রক্টর ও সহপাঠীর বিরুদ্ধে অবন্তিকার আত্মহত্যায় প্ররোচনার প্রমাণ পেয়েছে পুলিশ, জিজ্ঞাসাবাদ শেষে কুমিল্লা থানায় হস্তান্তর। গণমাধ্যমের মাতামাতিতে সতর্ক হয়ে যাচ্ছে সোমালীয় দস্যুরা, বললেন পররাষ্ট্রমন্ত্রী। জিম্মি নাবিকদের উদ্ধারে কাজ চালিয়ে যাওয়ার প্রত্যয়। এবং গাজীপুরের কালিয়াকৈরে গ্যাস সিলিন্ডার দুর্ঘটনায় আরও চারজনের মৃত্যু, চিকিৎসাধীন অন্যদের অবস্থাও আশঙ্কাজনক, জানালেন স্বাস্থ্যমন্ত্রী। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি আমি আরিফুল ইসলাম। এবার পুরো খবর। শিশুরা যাতে খেলাচ্ছলে শিখতে পারে সেভাবে পাঠ্যক্রম সাজানো হচ্ছে বলে জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার টঙ্গিপাড়ায় জাতীয় শিশু দিবসের অনুষ্ঠানে তিনি বলেন, ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের বিজয়ের ইতিহাস শিশুদের জানাতে হবে। শিশু অধিকার নিয়ে মানবাধিকার প্রতিষ্ঠানগুলোর দ্বিমুখী নীতি উল্লেখ করে প্রধানমন্ত্রী প্রশ্ন রাখেন, গাজায় এত শিশু নির্যাতনের পরও বিশ্ব মানবতা নীরব কেন? নাসিরউদ্দিনের রিপোর্ট। ১৯৯৬ সাল থেকে বঙ্গবন্ধুর জন্মদিন পালন করা হচ্ছে জাতীয় শিশু দিবস হিসেবে। পরবর্তীতে দিনটিকে সাধারণ ছুটিও ঘোষণা করা হয়। এই উপলক্ষে টুঙ্গিপাড়ায় শিশুদের নিয়ে অনুষ্ঠান আয়োজন করে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, যেখানে প্রধান অতিথি বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২০২২-২৩ সালে জাতীয় শিশু প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন তিনি। বক্তব্যে গাজায় ইসরায়েলি হামলায় শিশু নিহতের কথা তুলে ধরেন শেখ হাসিনা। তিনি বলেন, এত নির্যাতনের পরও বিশ্ব মানবতা কি করছে? হাসপাতালে বোমা ফেলা হয়, ফিলিস্তিনদের উপর যখন আক্রমণ করা হয়, তখন আমি জানি না এই মানবাধিকার সংস্থাগুলো কোথায় থাকে, তাদের সেই মানবিকতা বোধটা কোথায় থাকে, সেটাই আমার প্রশ্ন। প্রধানমন্ত্রী বলেন, শিশুদের জন্য উন্নত পরিবেশ নিশ্চিত করা হবে, আর অভিভাবক ও শিক্ষকদের দায়িত্ব হবে গুরুত্বপূর্ণ দিবস সম্পর্কে তরুণদের জানানো। ২৬শে মার্চ আমাদের স্বাধীনতা দিবস, ১৬ই ডিসেম্বর আমাদের বিজয় দিবস। আমাদের শিশু কিশোর বা যুবকরা বা ছাত্ররা এই বিষয়টা জানবে না কেন? এই প্রশ্নটা আসলে এড়িয়ে যাবে কেন? কাজে এই শিক্ষাটা তাদেরকে যথাযথভাবে দিতে হবে। শিক্ষার্থীদের সুপ্ত মেধা বিকাশে আনন্দের ছলে শিক্ষণ কার্যক্রম চালুর কথাও জানান সরকার প্রধান। এই লেখাপড়া নামে তাদের উপর কোনো রকম চাপ সৃষ্টি করবেন না। আমরা এখন চাচ্ছি খেলাধুলার মধ্য দিয়েই শিশুরা তার লেখাপড়া শিখবে, যাতে তার ভিতরের সুপ্ত মেধা বিকাশের সুযোগ হয়, সেইভাবে আমরা কারিকুলাম তৈরি করে এগিয়ে নিয়ে যাচ্ছি। শিশুরা স্মার্ট বাংলাদেশের কাণ্ডারি হয়ে গড়ে উঠবে বলেও প্রত্যাশা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারাই হবে এক স্মার্ট বাংলাদেশের স্মার্ট নাগরিক। নাসিরউদ্দিন, মোহনা সংবাদ। এর আগে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে বঙ্গবন্ধুর আত্মার মাগফিরাত ও দেশ জাতির কল্যাণ কামনায় দোয়া করা হয়। এছাড়া সকালে ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতেও শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। পরে সাংবাদিকদের আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, জাতির পিতার দেখানো পথই বাঙালি জাতির প্রেরণার উৎস। নাসিরউদ্দিনের আরও একটি রিপোর্ট। বঙ্গবন্ধু স্বাধীন বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা, পশ্চিম পাকিস্তানের শোষণ বঞ্চনার শৃঙ্খল ভেঙে যার নেতৃত্বে বাঙালি পায় মুক্তির স্বাদ। ১০৪তম জন্মবার্ষিকী উপলক্ষে টুঙ্গিপাড়া সমাধিতে অভিসংবাদিত এ নেতার প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধুর আত্মার শান্তি কামনা সহ দেশ জাতির কল্যাণে দোয়া ও মোনাজাত করা হয়। এরপর কেন্দ্রীয় এবং স্থানীয় আওয়ামী লীগ নেতাদের সঙ্গে নিয়ে শ্রদ্ধা জানান শেখ হাসিনা। এর আগে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি হিসেবে ২ দফায় শ্রদ্ধা জানান তিনি। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, শেখ মুজিবের মতো নেতা না হলে বাংলাদেশের স্বাধীনতা আসত কিনা সন্দেহ আছে। শেখ মুজিবুর রহমান তিনি প্রথম
এই বাঙালি জাতিকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্তি দিয়ে একটা স্বাধীন সত্তা বাংলাদেশ সৃষ্টি করেছে। বাঙালির দুঃখ কষ্টের একমাত্র বাতিঘর বঙ্গবন্ধু, এমন মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন শেখ মুজিব আজও এ জাতির পথপ্রদর্শক। বঙ্গবন্ধু আমাদের চলার পথে পাথেয় হয়ে থাকবেন, আমাদের চলার পথে বাতিঘর হয়ে থাকবেন। নাসির উদ্দিন, মোহনা সংবাদ। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অবন্তিকার আত্মহত্যায় প্ররোচনায় তার সহপাঠী ও সাবেক সহকারী প্রক্টরের প্রাথমিক সংশ্লিষ্টতা পেয়েছে পুলিশ, এমনটাই জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত কমিশনার ডক্টর খন্দকার মহিদউদ্দিন। অবন্তিকার মায়ের মামলার প্রেক্ষিতে দুইজনকে আটক করা হয়েছে, এমনটাও জানান তিনি। রোববার এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। আরও জানাচ্ছেন হুমায়ুন কবির। ফাইরুজ অবন্তিকার আত্মহত্যার প্ররোচনার অভিযোগ এনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বরখাস্ত হওয়া সহকারী প্রক্টর দীন ইসলাম ও সহপাঠী আমান সিদ্দিকীর বিরুদ্ধে গেল শনিবার রাতে কুমিল্লা কোতোয়ালি থানায় মামলা দায়ের করেন অবন্তিকার মা। এর প্রেক্ষিতে রাজধানী থেকে অভিযুক্ত সহকারী প্রক্টর দীন ইসলাম ও সহপাঠী আমান সিদ্দিকীকে গ্রেপ্তার করে পুলিশ, পরে তাদেরকে কুমিল্লা পুলিশের কাছে হস্তান্তর করা হয় বলে সংবাদ সম্মেলনে জানান ডিএমপির অতিরিক্ত কমিশনার ডক্টর খন্দকার মহিদউদ্দিন। একজনের নাম রায়হান সিদ্দিক আম্মান, আর একজন জনাব দীন ইসলাম। কোতোয়ালি থানা মনে করে যে তাদেরকে গ্রেপ্তার করা প্রয়োজন, তখন আমরা তাদেরকে আটক করি এবং কুমিল্লা কোতোয়ালি থানা পুলিশের কাছে অদ্য আমরা তাদেরকে হস্তান্তর করি। অবন্তিকার আত্মহত্যার ঘটনায় পুলিশ অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়েছে বলেও জানান তিনি। পূর্ণাঙ্গ একেবারে যেভাবে কথা আসছে সবগুলো যে মিলে গেছে সেভাবে বলা যাবে না, তবে প্রাথমিকভাবে সত্যতা আছে বলে আমাদের কাছে মনে হয়েছে। এদিকে রিমোট কন্ট্রোলের মাধ্যমে ডিজিটাল মেশিন নিয়ন্ত্রণ করে মাপে কম দেওয়ার অভিযোগে কাপ্তান বাজার থেকে চারজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। এই সময় তাদের কাছ থেকে সাতটি রিমোট কন্ট্রোল ডিজিটাল মেশিন উদ্ধার করা হয়। গোয়েন্দা কার্যালয় এক সংবাদ সম্মেলনে ডিবি প্রধান হারুনুর রশিদ জানান, দারাজ থেকে ডিজিটাল ওয়েট মেশিন ক্রয় করে রাজধানীর বিভিন্ন পাইকারি মার্কেটে সরবরাহ করে আসছে এই প্রতারক চক্র। এই কাপ্তান দরগার এলাকায় এই ধরনের কমপ্লেন আমরা আগে থেকে পাচ্ছিলাম, অন্যান্য মার্কেটেও আছে, কিন্তু আমাদের টিম সেখানে অভিযান চালিয়ে এই এই তাদের কাছ থেকে ডিজিটাল ওয়েট মেশিন যে কম দিকে তারা নিয়ে এনেছে এটা আমরা উদ্ধার করেছি। রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ রাখতে আইন শৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে বলেও জানান হারুনুর রশিদ। দারাজ থেকে এনে কোন কোন মার্কেটে কার কাছে বিক্রি করেছেন, কারা এই ডিজিটাল পদ্ধতিতে এই ক্রাইমগুলি করছেন, সেইগুলিও আমরা নাম নাম্বার পেয়েছি, আমাদের অভিযান চলমান থাকবে। হুমায়ুন কবির, মোহনা সংবাদ, ঢাকা। পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ বলেছেন সোমালিয়া জাহাজ ছিনতাইয়ের ঘটনায় নাবিকদের উদ্ধারে কাজ চললেও গণমাধ্যমের মাতামাতিতে সোমালীয় দস্যুরা সতর্ক হয়ে যাচ্ছে। রোববার বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে জাতির জনকের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসের আলোচনায় এমন অভিযোগ করেন তিনি। এ সময় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে আবারও অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হয়েছে বলে দাবি করেন পররাষ্ট্রমন্ত্রী। নির্বাচন নিয়ে এনডিআই বা আইআরআই এর রিপোর্টে সরকারের কিছু যায় আসে না বলেও মন্তব্য করেন হাসান মাহমুদ। আমাদের নাবিকদেরকে সম্পূর্ণ সুস্থভাবে এবং জাহাজটিও অক্ষতভাবে আমরা উদ্ধার করার লক্ষ্যে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। কী প্রক্রিয়ায় চেষ্টা করছি বা কীভাবে করছি সেটি আসলে জনসমক্ষে প্রকাশ করার বিষয় না, তবে গণমাধ্যমে এটি নিয়ে অতি মাতামাতি হলে যেটি হচ্ছে তারা সেগুলো স্যাটেলাইটের মাধ্যমে এগুলো দেখছে, দেখার পর যারা হাইজ্যাক করেছে তারা এটির মূল্যায়নটা ঠিক করছে। কুমিল্লার নাঙ্গলকোটে বিজয় এক্সপ্রেস ট্রেনের বগি লাইনচ্যুত হয়ে চট্টগ্রামের সঙ্গে ঢাকা, সিলেট ও ময়মনসিংহের ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে। দুর্ঘটনার পর চট্টগ্রাম স্টেশনের প্ল্যাটফর্মে আটকা পড়ে আছে বিভিন্ন রুটের চারটি ট্রেন। এদিকে চট্টগ্রাম থেকে জামালপুরগামী বিজয় এক্সপ্রেস ট্রেনের নয়টি বগি লাইনচ্যুত হওয়ার ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। রোববার বিকেলে চট্টগ্রামের রেলওয়ের বিভাগীয় ব্যবস্থাপক মোহাম্মদ
সাইফুল ইসলামের নেতৃত্বে গঠিত কমিটিকে দ্রুততম সময়ের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। গাজীপুরের কালিয়াকৈরে গ্যাস সিলিন্ডার দুর্ঘটনায় আরও চারজনের মৃত্যু হয়েছে। রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে গতরাতে একজন, সকালে দুজন এবং বিকেলে আরও একজন মারা যায়। এ নিয়ে এখন পর্যন্ত মৃতের সংখ্যা 6 জন। এদিকে চিকিৎসাধীন অন্যদের অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার সামন্তলাল সেন। শামীমুজ্জামান চৌধুরীর রিপোর্ট। গাজীপুরের কালিয়াকৈর গ্যাস সিলিন্ডার দুর্ঘটনায় আরও 3 জনের মৃত্যু হয়েছে। রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে গতরাতে 1 জন এবং সকালে 2 জন মারা যায়। ওই ঘটনায় এ পর্যন্ত 5 জনের মৃত্যু হলো। গতকাল রাতে মারা যায় তায়েবা নামের 5 বছরের একটি শিশু, আর সকালে মারা গেছেন 2 জন শ্রমিক। গত বুধবার সন্ধ্যায় কালিয়াকৈর উপজেলার তেলিরচালা এলাকায় গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে ছড়িয়ে পড়া আগুনে 36 জন দগ্ধ হয়। 80% বেশি দগ্ধ প্রত্যেকেই আশঙ্কাজনক অবস্থায় আছেন বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। গাজীপুরের যেটা বলছেন সেটার মধ্যে আবার আমি তো কতদিনই বলছি সবাই 80% 90% এদিকে রাজধানীর বসুন্ধরা সিটিতে জাতির পিতার 104তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধজনিত মৃত্যু রোধে জীবন রক্ষাকারী সিপিআর সম্বন্ধে সাধারণ জনগণের সচেতনতা সৃষ্টি ও প্রশিক্ষণ কর্মসূচিতে অংশ নেন স্বাস্থ্যমন্ত্রী। স্বাস্থ্যমন্ত্রী বলেন, সারা দেশে হার্ট অ্যাটাক বিষয়ে সচেতনতা সৃষ্টি এবং হঠাৎ হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে গেলে কি করতে হবে এ বিষয়ে সচেতনতা বাড়াতে কাজ করবে সরকার। এটা শুধু ঢাকার মধ্যে সীমাবদ্ধ না রেখে সারা দেশে গ্রামে গঞ্জে সব জায়গায় কীভাবে ছড়িয়ে দেওয়া যায় আমরা সে লক্ষ্যে কাজ করব, এবং এটাকে একটা মানুষের দোরগোড়ায় আমাদেরকে নিয়ে যেতে হবে যেন আমরা মানুষকে বুঝাতে পারি। মন্ত্রী বলেন, প্রস্তুতি থাকলে হার্ট অ্যাটাক থেকে মানুষের জীবন বাঁচানো সম্ভব। বুঝে তাকে রেস্কিউ করে নিয়ে যায় তাহলে একটা জীবন বাঁচবে। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা। সংস্কারের অভাবে বেহাল মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। পুরনো ভবনটির দেয়াল ও থামে ফাটল দেখা দেওয়ার পাশাপাশি খসে পড়ছে ছাদের পলেস্তরা, ফলে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছে হাসপাতাল সংশ্লিষ্ট ও রোগীরা। মুন্সীগঞ্জ থেকে মোহাম্মদ সুজনের তথ্যে তানজিদ ভুঁইয়ার রিপোর্ট। 5 একর জমির উপর 31 শয্যা নিয়ে সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি 1968 সালে স্থাপিত হয়। প্রতিষ্ঠার পর 2006 সালে 50 শয্যায় উন্নীত করা হয়। কিন্তু এখন অবধি পুরাতন ভবনটি মেরামত করা হয়েছে কয়েকবার, কিন্তু কাজের কাজ হচ্ছে না কিছুই। এর সাথে প্যাথোলজি বিভাগের পুরনো যন্ত্রপাতি আর ওষুধ সংকট তো আছেই, এতে চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছেন বেশিরভাগ মানুষ। যে বন্ধ মারানো ওষুধ নাই একান্ত প্রয়োজন। কর্মকর্তারা বলছেন স্বাস্থ্য কমপ্লেক্সের নানা সমস্যা রয়েছে এবং চিকিৎসা সামগ্রীতেও রয়েছে কিছুটা সংকট। প্রতিদিনই হচ্ছে সব বেড পরিপূর্ণ করে এমনকি ফ্লোরেও রোগী ভর্তি থাকছে। যেহেতু প্রতিদিনই এই পরিমাণ রোগীর চাপ আমাদেরকে সামাল দিতে হচ্ছে, সুতরাং সেই জায়গাটাতে অবশ্যই হাসপাতালের এক্সটেনশন একটা নতুন ভবন হওয়া খুবই জরুরি, যেটা মানুষের সেবাটাকে আরও বেশি সহজলভ্য করে তুলতে সহযোগিতা করবে। স্বাস্থ্য দপ্তরে বারবার তাগাদা দিয়েও কোনো ফলাফল পাওয়া যাচ্ছে না বলেও জানান তিনি, ফলে নিরুপায় হয়ে আছে উপজেলার অধিবাসীরা। তানসিদ ভুইয়া, মোহনা সংবাদ। কোনো সেনা কর্মকর্তার ডাকে নয়, বঙ্গবন্ধুর আহ্বানেই মানুষ স্বাধীনতা যুদ্ধে অংশ নেয় বলে জানালেন সাবেক শিল্প প্রতিমন্ত্রী, ঢাকা 15 আসনের সংসদ সদস্য আলহাজ কামাল আহমেদ মজুমদার। মণিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীর অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি একথা বলেন। এ সময় মোশতাক জিয়া চক্রের অনুসারীরা মণিপুর স্কুলকে ধ্বংসের ষড়যন্ত্র করছে উল্লেখ করে এদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারিও দেন কামাল আহমেদ মজুমদার। রেজা খানের রিপোর্ট।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 104তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে মিরপুর রূপনগরে মণিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজে আয়োজিত অনুষ্ঠানে জাতির পিতার দুর্লভ আলোকচিত্রের প্রদর্শনী ঘুরে দেখেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ কামাল আহমেদ মজুমদার। পরে অডিটোরিয়ামে জাতীয় সঙ্গীত পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। প্রধান অতিথিকে ফুল দিয়ে বরণ, আবৃত্তি, গান এবং শিশুদের নিয়ে কেক কেটে জাতির পিতার জন্মদিন উদযাপন করা হয়। এ সময় জাতির পিতার কর্মময় জীবনের নানা দিক তুলে ধরার পাশাপাশি মণিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের চলমান পরিস্থিতি নিয়ে কথা বলেন প্রতিষ্ঠানের সহকারী প্রধান শিক্ষক। এই প্রতিষ্ঠানে যা ক্ষতি হবার হয়েছে, আপনারা যারা সহকর্মী আছেন আপনাদের কাছে বিনীত অনুরোধ, কোনো অপপ্রচারে বিভ্রান্ত হবেন না। স্বাধীনতা একদিনে আসেনি উল্লেখ করে জাতিকে মুক্ত করতে বঙ্গবন্ধুর অবদানের কথা শ্রদ্ধাভরে স্মরণ করেন বৃহত্তর মিরপুরের উন্নয়নের রূপকার আলহাজ কামাল আহমেদ মজুমদার। স্বাধীনতা কিন্তু একদিনে আসেনি। 1948-এর 4 জানুয়ারি বঙ্গবন্ধু যখন ছাত্রলীগ প্রতিষ্ঠা করেন, তখন থেকে স্বাধীনতার সংগ্রাম শুরু হয়েছে, বীজ বপন করা হয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু মুজিব 6 দফা ঘোষণা করেন, তখনই বঙ্গবন্ধুর বিরুদ্ধে আগরতলা ষড়যন্ত্র মামলা দিয়ে বারবার তাকে কারাগারে নিক্ষেপ করা হয়েছে। পিতার দেখানো পথ অনুসরণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাঙালি জাতিকে মাথা উঁচু করে দাঁড়াতে সব ধরনের চেষ্টা করছেন বলে জানান সাবেক এই শিল্প প্রতিমন্ত্রী। জাতির পিতা ছাড়া বাঙালিকে, বাংলা জাতিকে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে শিখিয়েছেন, জাতিসংঘে বাংলা ভাষণ দিয়েছেন। তখন থেকে বাঙালিদেরকে চিনা তার সুযোগ্য কন্যা যার সত্যদর নেত্রী শেখ হাসিনা। আজকে শেখ হাসিনা শুধু বাংলাদেশের নেত্রী নয়, তিনি বিশ্ব নেত্রী। যেখানে অন্যায় অত্যাচার সেখানে শেখ হাসিনার বক্তব্য। মুশতাক জিয়ার অনুসারীরা মণিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ ধ্বংসের পায়তারা করছে অভিযোগ করে এ চক্রের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেন ঢাকা 15 আসনের সংসদ সদস্য আলহাজ কামাল আহমেদ মজুমদার। মুশতাক জিয়া চক্র জাতির জনককে সপরিবারে নির্মমভাবে হত্যা করে সেই মির্জাপুরের রক্ত মণিপুর স্কুলে প্রবাহিত হচ্ছে। এই শিক্ষা প্রতিষ্ঠানটিকে ধ্বংস করার জন্য আজকে জামাত বিএনপির কিছু লোক মুশতাকের ভূমিকা অবতীর্ণ হয়েছে। আমি আজকে পরিষ্কার ভাষা বলতে চাই, বঙ্গবন্ধুর জন্মদিনে দাঁড়িয়ে আর যদি কোনো শিক্ষক স্কোর নিয়ে কোনো ষড়যন্ত্র করেন, কোনো মামলা করেন, আপনার সাধারণ শিক্ষক যারা আছেন তাদের স্কুলে ঢুকতে দেবেন না। শিগগিরই মণিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ সরকারিকরণ করা হবে বলেও জানান মিরপুরের মাটি ও মানুষের এই নেতা। স্কুল সরকারিকরণ হবে ইনশাআল্লাহ এবং এই বছরই হবে। রেজা খান, মোহনা সংবাদ, ঢাকা। বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে সুবিধা বঞ্চিত শিশুদের মেট্রো রেল ও দ্বিতল বাসে রাজধানীর বিভিন্ন স্থান ভ্রমণ করিয়েছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ। অপ্রত্যাশিত এমন আয়োজনে উচ্ছ্বাস জানায় শিশুরা। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব জানান 2030 সালের মধ্যে মেট্রো রেলের 6টি লাইনই চালু হবে। এম এ আজিমের রিপোর্ট। জাতীয় শিশু দিবসের সকালে স্বপ্নের মেট্রো রেল ভ্রমণের টিকিট হাতে অর্ধশত ছিন্নমূল শিশু প্রবেশ করে মতিঝিল স্টেশনে, হাতে বঙ্গবন্ধুর ছবি আর কণ্ঠে জন্মদিনের স্লোগান। মেট্রো রেল ভ্রমণের দীর্ঘদিনের লুকায়িত স্বপ্ন বাস্তবে রূপ নেয়ায় আনন্দ আর উচ্ছ্বাস ছিল শিশুদের চোখে মুখে। খুব ভালো লাগছে, আগে ওঠার অনেক ইচ্ছা ছিল কিন্তু উঠতে পারি নাই। আজকে বঙ্গবন্ধু জন্মদিন উপলক্ষে আমাদের এখানে ঘুরতে নিয়ে এসেছে। গতির বাহন মেট্রো যখন মতিঝিল থেকে একের পর এক স্টেশন অতিক্রম করে উত্তরার দিকে ছুটছে, উপর থেকে শহর আর গুরুত্বপূর্ণ স্থাপনা দেখে তখন বিস্মিত শিশুরা। অনেক ভালো লাগছে, অনেক কিছু দেখছি, যা
লালবাজে অনেক কিছু দেখা যাচ্ছে। মেট্রোলে আমরা অনেক কিছুই দেখেছি, লিফট দেখেছি, সিঁড়ি লিফট দেখেছি। শিশুদের জন্য এমন আয়োজনের ধারাবাহিকতা চলবে জানিয়ে মেট্রো রেলের আরো সুখবর দেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব। যারা হতদরিদ্র শিশু, যারা রাস্তায় বড় হচ্ছে, ওদেরকে আমরা আমাদের সাথে তাদেরকে আমরা কি সম্পর্কিত করতে চাই। মেট্রো কাজ শুরু হচ্ছে, চলছে এবং আশা করি আমরা আগামী 2030 এর মধ্যে ঢাকা শহরে 6টা মেট্রো চলন হবে। উত্তরা উত্তর স্টেশনে মেট্রো থেকে নামার পরে সুসজ্জিত দোতলা বাসে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ঘোরানো হয় সুবিধাবঞ্চিত শিশুদের। এম এ আজিম, মোহনা সংবাদ, ঢাকা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে শিক্ষার্থীদের নিয়ে নানা আয়োজন করে রাজধানীর সবুজ বাগস্থ অভয় বিনোদিনী উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও ডিএসসিসির 5 নম্বর ওয়ার্ড কাউন্সিলর চিত্তরঞ্জন দাস। বিশেষ এই আয়োজনে শিক্ষার্থীরা শ্রেণীভেদে বিভিন্ন গ্রুপে ভাগ হয়ে বঙ্গবন্ধু বিষয়ক চিত্রাঙ্কন, কবিতা আবৃত্তি, উপস্থিত বক্তৃতা সহ নানা ইভেন্টে অংশ নেয়। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এবার প্রবাস সংবাদ। নানা কর্মসূচির মধ্য দিয়ে সৌদি আরবের রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 104তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে দূতাবাস প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন করেন রাষ্ট্রদূত মোহাম্মদ জাবেদ পাটোয়ারি। এরপর রাষ্ট্রদূত দূতাবাসে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় দূতাবাসের কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন। এছাড়া রিয়াদস্থ বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন সংগঠন এবং প্রতিষ্ঠানের পক্ষ থেকেও শ্রদ্ধা জানানো হয়। সারা দেশে নানা আয়োজনে পালিত হয় স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস। এ বিষয়ে প্রতিনিধিদের পাঠানো তথ্যে ডেস্ক রিপোর্ট। রাজশাহীতে নানা আয়োজনে মহান স্বাধীনতার স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 104তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। অন্যদিকে রাজশাহী সিটি কর্পোরেশন, রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হলে বঙ্গবন্ধু প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়। নানা আয়োজনে বান্দরবানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 104তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন উপলক্ষে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য বীর বাহাদুর অশোক সিং। নানা কর্মসূচির মধ্য দিয়ে ঝিনাইদহ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত হচ্ছে। জাতির পিতার 104তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে খাগড়াছড়ির গুইমারা রিজিয়নের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ ও ফ্রি চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 104তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে লালমনিরহাটের রেলীয় আলোচনা সভায় জেলা প্রশাসক মোহাম্মদ উল্লাহ সভাপতিতে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য মতিয়ার রহমান। মেহেরপুরের নানা আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 104তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসে জেলা প্রশাসক শামীম হাসান, পুলিশ সুপার এস এম নাজমুল হক, জেলা আওয়ামী লীগ সহ বিভিন্ন স্তরের মানুষ ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভার মধ্যে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন করেছে নাটোরের গুরুদাসপুর উপজেলা প্রশাসন। ফরিদপুরের সালথায় বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসে উপজেলা নির্বাহী অফিসার আনিসুর রহমান বালির সভাপতিতে উপজেলা পরিষদের চেয়ারম্যান ওয়াদুদ মাতুব্বর সহ অনেকে উপস্থিত ছিলেন। কুমারখালীতে যথাযোগ্য মর্যাদায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 104তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়েছে। গাজীপুরের কালিয়াকৈরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউসার আহমেদ। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান কামাল উদ্দিন শিকদার। নাচকুনার নানা আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 104তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপিত হচ্ছে। নানা আয়োজনে নড়ালে 17ই মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 104তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। হবিগঞ্জে যথাযোগ্য মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 104তম জন্মদিন পালন করা হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি আবু জাহির। নোয়াখালীতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ সহ নানা আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 104তম জন্মদিন পালন করা হয়েছে। বগুড়ার সোনাতলায় সরকারি নাজির আখতার কলেজ প্রশাসন ও উপজেলা প্রশাসন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 104তম জন্মদিবস ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ।
এবার খেলার খবর ক্রিকেট। অঘোষিত ফাইনালে আজ শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে খেলতে নামছে স্বাগতিক বাংলাদেশ। চট্টগ্রামে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচ শুরু সকাল 10টায়। ইঞ্জুরির কারণে শেষ ওয়ানডেতে দল থেকে ছিটকে গেলেন তানজিম হাসান সাকিব, তার পরিবর্তে স্কোয়াডে ডাক পেয়েছেন পেসার হাসান মাহমুদ। এদিকে বাংলাদেশ দলে খেলতে হলে পারফরম্যান্স করেই থাকতে হবে বলে মনে করেন অলরাউন্ডার মেহেদী মিরাজ। ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে এসে এমনটাই বলেন তিনি। লিটনটা অনেক ভালোভাবে ইনিংস খেলেছে, বাদ পড়েছে এরকম কোনো কিছু না, আবার কামব্যাক করতে পারবে এটা আমি বিশ্বাস করি। ন্যাশনাল টিমে কিন্তু আপনার পারফর্ম করে খেলতেই হবে, আমিও যদি ভালো না খেলে আমাকে কিন্তু বাদ দেওয়া হবে। বলেন আপনি খারাপ খেললে তো কখনোই আপনার টিমে চান্স পাবেন না, এটা প্রত্যেকটা প্লেয়ারের ক্ষেত্রেই হতে পারে। শেষ করব ভবিষ্যতের গাড়ি আর তার পাল্টে যাওয়া জ্বালানির খবর দিয়ে। জ্বালানি সাশ্রয়ী এবং পরিবেশ বান্ধব হওয়ায় দিন দিন বৈদ্যুতিক গাড়ি নির্মাণের দিকে ঝুঁকছে বিশ্বের শীর্ষস্থানীয় গাড়ি প্রস্তুতকারক প্রতিষ্ঠানগুলো। নতুন প্রজন্মের কথা চিন্তা করে বিনিয়োগ করা হচ্ছে বিপুল অর্থ, তৈরি হচ্ছে নতুন কর্মসংস্থান, একই সঙ্গে বাজারে দেখা মিলছে নতুন নতুন মডেলের গাড়িও। বাকিটা জানাচ্ছেন মালিহা চৌধুরী। সবার জন্য ইভি বা ইলেকট্রিক ভেহিকল, এই স্লোগান নিয়ে কাজ করে যাচ্ছে যুক্তরাষ্ট্রের বৃহত্তম গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান জেনারেল মোটরস। ইভি সংশ্লিষ্ট পণ্যের উৎপাদন, উন্নয়ন ও ব্যবস্থাপনার জন্য প্রতিষ্ঠানটি $3,500 কোটি বিনিয়োগের ঘোষণা দিয়েছে। ইলেকট্রিক গাড়ির ব্যাটারিতে চার্জ হতেও 8 থেকে 10 ঘন্টা সময় প্রয়োজন হয়। এ সমস্যা সমাধানে চার্জারে ইন্ডিয়াম নামের ধাতু ব্যবহার করে মাত্র 5 মিনিটের মধ্যেই বৈদ্যুতিক গাড়ির ব্যাটারি পুরো চার্জ করার প্রযুক্তি উদ্ভাবন করেছেন যুক্তরাষ্ট্র। দি ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সির করা এক জরিপে দেখা যায় 2035 সাল নাগাদ বৈশ্বিক বাজারে বিক্রিত গাড়ির অর্ধেকই থাকবে ইভি, 2040 সাল নাগাদ 7 কোটি 3 লাখ ইউনিট বিক্রি হবে, বর্তমানে এর সংখ্যা মাত্র 20 লাখ, 2022 সালে এর অবস্থান ছিল 20,900 কোটিতে। এবার এক নজরে প্রধান কোম্পানিগুলোর অবস্থা দেখা যাক। টেসলা বিশ্বের সর্ববৃহৎ ইভি নির্মাণকারী কোম্পানি, 2022 সালে 13,10,000 ইভি বিক্রির রেকর্ড করেছে, এক বছরে বিক্রি বেড়েছে 40%। এশিয়া ও যুক্তরাষ্ট্রের বাজারে দামও কমিয়ে আনা হয়েছে বিক্রি বৃদ্ধি ও ক্রেতার চাহিদা বিবেচনা করে, যদিও বাড়ানো হয়েছে মডেল ওয়াই এর দাম। মডেল 3 হলো টেসলার সবচেয়ে সাশ্রয়ী ইভি, যার দাম শুরু হয়েছে $43,000 থেকে। ইস্টালান্টিস 2021 সালে ফিয়াট ক্রাইসলার অটোমোবাইলস ও ফ্রেঞ্চ PSA গ্রুপ একত্রিত হয়ে আত্মপ্রকাশ করে স্টেলান্টিস কোম্পানি নামে। কোম্পানিটির সবচেয়ে জনপ্রিয় ইভির নাম পুজো E208 Allure, গাড়িটির দাম শুরু হয়েছে $44,000 থেকে। অন্যদিকে নতুন ফিয়াট 500 এর দাম শুরু হয়েছে $34,000 থেকে। টয়োটা সম্প্রতি জাপানিজ কোম্পানিটি বছরে 35 লাখ ইভি বিক্রির পরিকল্পনা গ্রহণ করেছে। বিক্রির তালিকায় থাকবে টয়োটা ও লেক্সাস ব্র্যান্ডের 30 মডেলের গাড়ি। টয়োটার সবচেয়ে পরিচিত গাড়ি BZ4X HUV, গাড়িটির দাম শুরু হয়েছে $42,000 থেকে। মালিহা চৌধুরী, মোহনা সংবাদ। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। শিশুরা যাতে খেলাচ্ছলে শিখতে পারে সেভাবেই সাজানো হচ্ছে পাঠ্যক্রম, জানালেন প্রধানমন্ত্রী। জন্মবার্ষিকীতে বঙ্গবন্ধুর প্রতি রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা। প্রক্টর ও সহপাঠীর বিরুদ্ধে অবন্তিকার আত্মহত্যায় প্ররোচনার প্রমাণ পেয়েছে পুলিশ, জিজ্ঞাসাবাদ শেষে কুমিল্লা থানায় হস্তান্তর। গণমাধ্যমের মাতামাতিতে সতর্ক হয়ে যাচ্ছে সোমালীয় দস্যুরা, বললেন পররাষ্ট্রমন্ত্রী। জিম্মি নাবিকদের উদ্ধারে কাজ চালিয়ে যাওয়ার প্রত্যয়। এবং গাজীপুরের কালিয়াকুড়ে গ্যাস সিলিন্ডার দুর্ঘটনায় আরও 4 জনের মৃত্যু, চিকিৎসাধীন অন্যদের অবস্থাও আশঙ্কাজনক, জানালেন স্বাস্থ্যমন্ত্রী। এই ছিল মোহনা সংবাদে। এছাড়া মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohona.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউব। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।